24/7 ইংরেজি রবিবার। 50 বছর পুরনো গাছ ভেঙে পড়ে জিবিপি হাসপাতালের মূল গেট বন্ধ হয়ে যায় সকালবেলা প্রায় 2 ঘন্টার জন্য। যুদ্ধকালীন তৎপরতায় এএমসি কর্মীরা গাছ কেটে পরিষ্কার করলেন রাস্তা। ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 24/7। আমরা যখন বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি, এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি। মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, রুট ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের কাছে কে খবর দেয়? কে আমাদের? আমাদের অফিসার স্যার বাবু খবর দিয়েছে, ইনচার্জ পাঠিয়েছে আমাদেরকে। আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হতে? আধা ঘন্টার ভিতরে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আজকাল সারা প্রথম গাছটা দিয়ে একটা কুপন আছে আমাদের দোকানের জয়গুরু মিত্রের মানুষের সামনে, বড় একটা গাছ হচ্ছে। এই গাছটা লইয়া বসছে তিন তিন বাইঙ্গা মানুষ টুনু তো ব্যথা পাইছে, অল্প বেশি পাইছে না, অল্প করতে রক্ষা। আমরা দেখা যায় তার তার সিরা চিরা যে অবস্থা, গাড়িগুলো বাবু বড় সবার আসতো না, গাড়ি থাকলে গাড়িও বাঙালি চার চারটা গাড়ি থাকে সব সময়। মানে কোনো কেউ আহত হয়েছে না? আহত একটু অল্প একটু লাগছে, বেশি কোনো ব্যথা পাইছে। I'm gonna go.